আলহামদুলিল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আগে লাইভে সাউন্ড প্রবলেম ছিল, সেজন্য আমরা এখন খালি মুখে কথা বলছি, রুটলি ডিস্টার্ব ছিল। যে কথাগুলো আমরা বলেছিলাম অত্যন্ত সংক্ষেপে সেই কথাগুলোকে আবার পুনরাবৃত্তি করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন মাহাব্বাতুল ওয়াহী কোরআন নাযিলের যে জায়গা সে জায়গাতে আমরা এসেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন এই জায়গায়, সেই মাসজিদুল হারাম থেকে আমরা সেখানে আমরা এই জায়গা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনিত সেই কোরআন, যে কোরআন মুসলমানের সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ, যেই কোরআনের মর্যাদা রক্ষা করা প্রত্যেকে ইমানদারের দায়িত্ব কর্তব্যের অংশ, যে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদ বলে ঘোষিত করেছেন, সম্মানিত এবং মর্যাদা বলে কোরআন বলে আল্লাহ রাব্বুল আলামিন আখ্যায়িত করেছেন, সেই কোরআনে কারিমের অমাওনার ঘটনা আমাদের হৃদয় রক্ষণ ঘটিয়েছে এবং আমরা একজন ব্যতীত আমরা মাসজিদুল হারাম থেকে আমাদের প্রশাসনের প্রতি আকুল আবেদন রাখবো এবং দাবি রাখবো যে এই ধরনের একটানজনক ঘটনার সাথে যে বা যারা তাদেরকে প্রতিকার সাথে বিচার বিপত্তি করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। বাংলাদেশ সম্পর্কে একটা মন্তব্য আমি সবসময় করি যে বাংলাদেশের মানুষ বরাবরের মতোই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলেছে এবং আমাদের আশেপাশে অন্য অনেক দেশের চেয়ে কী বাংলাদেশের মানুষ বরাবরই শান্তিকামী, তারা শান্তিপ্রিয়, তারা প্রত্যেকটা মানুষ যার যার ধর্ম তারা পালন করে এবং কাউকে ডিস্টার্ব করে না। আর ধর্মীয় দাঙ্গা বলতে যে কথা বোঝানো হয়ে থাকে সেই ধর্মীয় দাঙ্গা বাংলাদেশের ইতিহাসে কখন হয়েছে বলে আমার জানা নেই, অর্থাৎ এমন কোনো ঘটনা ঘটেনি যেটাকে ধর্মীয় দাঙ্গা বলা হতে পারে। এখানকার হিন্দু সহাবস্থান করে চলছে, প্রত্যেকে যার যার কাজ করে চলছে, আর ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে আমরা আমাদের বিবাদবন্দী করবো, আমাদের আমরা আমাদের রবকে ডাকবো, আমাদের রবের একত্ববাদের স্বীকৃতি দেব, আমাদের রবের একত্ববাদের স্বীকৃতি যারা দেবে না, যারা শিখ করবে আল্লাহ সঙ্গে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অপরাধের বিচিত হবে, আল্লাহ সঙ্গে তারা উদযাপন করবে, কিন্তু তাদের বিচারের দায়ভার তাদেরকে বলপূর্বক ইসলাম দাখিল করার নির্দেশ দেয়নি, বরং এর বিপরীতে করে বহু কথা বলেছে যে এরকম একটা জনপদে, এরকম সম্পূর্ণ একটা জনপদে কোরআনে কারিমের অবমান হয়, অপমান হয় এমন কথা এমন কাজ যারাই করবে তারাই এদেশের সন্তা, এদেশের শান্তি, সন্তান মানুষের ইমান এবং তাদের আবেগ নিয়ে হয়েছে। আমাদের কারণে বোধহয় বুঝতে বাকি নেই এই ঘটনাগুলো আমাদের দেশের জন্য স্বাভাবিকভাবে অকল্যাণের, আমাদের দেশের যে সুনাম সুখ্যাতি আছে সেগুলোকে অতএব এগুলোকে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে যদি বন্ধ করা না যায় তাহলে সেক্ষেত্রে আমাদের সবার সম্পত্তি কারণ হবে এবং এটি কারণ হবে হবে না। আর কোরআন অবমাননায় যদি কোনো মুসলমান হৃদয় না করে, যদি কোনো মুসলমানের অন্তর না কাঁপে, যদি কারো চোখের পানি না আসে, যদি কারো অন্তরে এর জন্য প্রকম্পিত না হয় তাহলে সেক্ষেত্রে তিনি নিজেকে ইমানদার বলে দাবি করা, ইমানদার বলে পরিচয় দেওয়াটা তার জন্য খুব শোভনীয় হয়। আল্লাহর কালামকে সত্যি বলতে আমরা মুসলিমরা অনেকটা পরিত্যাগ করে ফেলেছি, আমাদের আবেগগুলো এখন অনেকখানি মুখে, বাস্তবিক পক্ষে আমরা আল্লাহর কালাম যদি অনুসরণ না করি, আল্লাহর কালাম যদি আমরা প্রতি তার যে আমাদের যে কর্তব্য আছে সে কর্তব্যগুলো আদায় না করি, প্রতিকূল কোরআন বা কোরআনের অধিকারগুলো আমরা যদি রক্ষা না করতে পারি, কারণ সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবো যে আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আল্লাহ রাসুল বলবেন হ্যাঁ আমার লোক, আমার জাতি তারা এই কোরআনকে পরিত্যাগ করেছে, কোরআন পরিত্যাগের অংশ কোরআন আমল না করা, কোরআন তেলাওয়াত না করা, কোরআনকে বোঝার চেষ্টা না করা, কোরআন প্রতি ইমান আনার না করা, এগুলো সবগুলো কিন্তু কোরআন পরিত্যাগ করেছে। অতএব আমরা মুসলিমরা সত্যিকার অর্থে আমরাও কিন্তু কোরআনকে নানাভাবে অবমাননা করছি, কোরআন আমাদের ঘরে পড়ে আছে, আমরা কোরআন পড়ছি না, কোরআন আমরা বোঝার চেষ্টা করছি না, কোরআন অনুযায়ী জীবন করছি না, কোরআন অনুযায়ী আমরা আমল করছি না এবং আমরা কোরআনের আলো প্রাণীদেরকে আলোকিত করছি না, আমরা আমাদের বাসায় কোরআন মাসটি মাস পড়ে আছি একটি বার বলছি না, দিনে শতবার ফেসবুক স্ক্রল করছি একটি বার আল্লাহর কালাম করছি না, এটাও কি আল্লাহর কোরআন কালামের প্রতি আমাদের অশ্রদ্ধা নয়? এটাও আল্লাহর কালামের প্রতি আমাদের অবজ্ঞা নয়, আমাদের দায়িত্ব জ্ঞানীত নয়? অথচ কোরআন আমাদেরকে মর্যাদা দিয়ে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ায়াদাউ বিহি আখারিন, এই কোরআন এর মাধ্যমে আল্লাহ তাআলা কোন জাতিকে সম্মানের চরম শিখরে পৌঁছাবেন, আবার এই কোরআন প্রতি দায়িত্বহীনতার কারণে, অবজ্ঞার কারণে, অসম্মানজনক আচরণের কারণে এই কোরআনের প্রতি যে কর্তব্য আছে এটা আদায় না করার কারণে জানিয়ে নিচে নামিয়ে দেবো। অতএব আমরা আমাদের কোরআনের প্রতি কর্তব্যগুলো আদায় করবো, আমরা এর আগেও বলেছি বারবার বলেছি এই কোরআন থেকে আল্লাহ তাআলা একটা উপাধিকে ঘোষিত করেছেন কোরআনে মাজিদ,
আরেকটা আমি কোরআনে করিম বলি, আরেকটা কোরআনে হামিদ বলি, হাকিম বলি, আরেকটা কোরআনে মুবিন, কোরআনে মাজিদ মর্যাদাপূর্ণ কোরআন, হ্যাঁ মর্যাদাপূর্ণ কোরআন, যে কোরআন নিজে মর্যাদাপূর্ণ, মর্যাদাময়, যে অন্যকে মর্যাদা দান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাযিল হয়েছে, সে কোরআন নাযিল হয়েছে যে রাসূল হয়েছে, রাসূল হয়েছে সেই আম্বিয়া মুসলিম সমস্ত আলেম সুন্দর সর্দা, এই কোরআন যে উম্মতের প্রতি নাযিল হয়েছে আল্লাহ বলেছেন খায়র উম্মত, তাদের শ্রেষ্ঠ উম্মত, আর এই কোরআন যে মাস নাযিল হয়েছে সে রমজান মাসকে আল্লাহ তাআলা সাইয়্যিদ শুরু বা সকল মাসে সেরা মাস বানিয়েছে, এই কোরআন যে রাতে নাযিল হয়েছে সে রাত লাইলাতুল কদরকে সবচেয়ে শ্রেষ্ঠ রাত হিসেবে ঘোষণা করা হয়েছে, এই কোরআন যে কাঠের সাথে সংশ্লিষ্ট হয় সেটি হালের মর্যাদা বেড়ে যায়, এই কোরআনকে যে জীবনে ধারণ করবে তার উপলব্ধি আপনি তেলাওয়াত করবে এর সাথে সময় কাটাবে আল্লাহ কোরআন করবেন। আমরা আবারও বলছি মুসলিমরা আপনার কোরআনকে উল্ট্যাগ করছি, রমাদান এলে আমরা একটু তরাবিতে কোরআন তেলাওয়াত করে শুনি, আর বিশেষ করে সোশ্যাল মিডিয়ার এই যুগে আমরা সোশ্যাল অ্যাক্টিভিটিস এত বেশি আমাদের যে আমরা কোরআনকে ভুলে গেছি, অতএব শুধুমাত্র চলমান ঘটনার কারণে আমরা সংক্ষুব্ধ হলে কোরআনের প্রতি আমাদের দায়িত্ব আদায় হয়ে যাবে, প্রতিবাদ জানালাম, বিচার দাবি করলাম, শান্তিপূর্ণভাবে করলাম, এর মাধ্যমে আমাদের দায়িত্ব আদায় হবে যে ভুল, বরং আমাদের কোরআনের প্রতি কর্তব্য আছে সেগুলো আমাদেরকে আদায় করতে হবে। কোরআন নাযিলের জায়গা থেকে আমরা তিন ভাই আপনাদের কাছে আবেদন করছি, আমাদের তিন ভাই সাধারণ বিভিন্ন সংক্রান্ত তাদের প্রতি ব্যক্ত করবেন। আমি একটা আবেদন দেখে আমার বক্তব্য শেষ করছি, তা হলো যারাই আমাদেরকে অস্থিতিশীল করতে চায়, যারাই আমাদেরকে চরমপন্থী বানাতে চায়, যারাই আমাদেরকে দিয়ে একটা ভুলকে বিপরীতে আরেকটা আরো দশটা ভুল করাতে চায়, তাদের চক্রান্ত ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। আমরা যেন কোনোভাবে ফাঁদে না পাই, আমরা যেন সাবধান থাকি, আমরা যেন সবাই সচেতন থাকি, আমাদের দায়িত্বশীল থাকি, শান্তিপূর্ণভাবে আমাদের যার যার অবস্থান থেকে আমরা অবশ্যই একটা অন্যায়, একটা উগ্র এবং চরমপন্থার বিরুদ্ধে আমরা কথা বলবো। সে ফ্রান্স থেকে নিয়ে গোটা বিশ্বের সকল প্রান্তে মুসলমানদেরকে উস্কে দেওয়ার একটা অপচেষ্টা আমরা দেখতে পাচ্ছি, তারপরও গোটা বিশ্বের মুসলমানরা যে ধৈর্যের পরিচয় দিয়েছে সেটা আমাদেরকে ধরে রাখতে হবে, আরও ধৈর্যশীল হতে হবে, এবং সেই সাথে অবশ্যই অন্যায় শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে হবে, এবং কোরআন প্রতি আমাদের দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। অতএব কোনো ফাঁদে যেন আমরা পা না দিই, আমাদের এমন কোনো আচরণ যেন কেউ না করেন, কোনো ভাই বোন না করেন যে আচরণ দ্বারা মুসলমানরা বিপদগ্রস্ত হবে, মুসলমানদের দুর্নাম করার দুঃসাহস পাবে, এবং পরিকল্পিতভাবে কেউ যদি ধরনের ঘটনা ঘটিয়ে থাকে তাহলে তারা যদি ফায়দা লোক আরও প্রচেষ্টা করে সেটা করতে না পারে, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, কারণ আমাদের সবাইকে দায়িত্বশীল, দায়িত্বমান এবং আমাদের সকল কথা বলার আমি যথেষ্ট চিন্তাশীল মানুষ অর্থিক দান করুন। আমি এর বক্তব্য এখানে শেষ করছি, অল্প কথায় শেখ আব্দুল সাইফুল্লাহ তার অনুমতি ব্যক্ত করবেন, এরপর আমি সাইফ সাহেব অনুমতি ব্যক্ত করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমরা পবিত্র মক্কাতুল মুকাররমার এখন মসজিদুল হারামের মধ্যে আমরা আছি, আমার এখানে কোনো বক্তব্য দেওয়ার মতো অনুভূতি নাই, শেখ আমাদের সামনে যে কথা বলেছেন আমরা সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকারই চেষ্টা করছি, কিন্তু আজকে দুপুর থেকে যখন বিভিন্ন ধরনের সংবাদ আসছে আমাদের কাছে, মেসেজ আসছে, আর যখন আমরা পবিত্র কোরআনের সেই জায়গা যেখানে কোরআন অবতীর্ণ হয়েছে সেই হেরা গুহার পাশে আছি, সাফা মারওয়াতে যখন সাই করছি, যখন আমরা পড়ছি সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, যেটা কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন, এবং সেই জায়গাতে আমরা দাঁড়ায় সাই করতে যাচ্ছি, এরকম সময় যেখানে মাতাফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ছিলেন সেই জায়গা থেকে হারামের মধ্যে যেখানে কোরআন অবতীর্ণ হয়েছে সেখানে যখন আমরা এরকম সংবাদ শুনতে পাই তখন আমাদের হৃদয়টা ফেঁপে যায়। আমরা আসলে এই জায়গা থেকে লাইভ করা বা আমাদের বক্তব্য দেওয়ার মতো বিষয় নয়, আমরা এখন হারামের মধ্যে আছি, এবাদতের মধ্যে থাকার চেষ্টা করি, কিন্তু দুঃখের জায়গা হচ্ছে যে একটা মহল কুচক্রি যারা এই বাংলাদেশের যে সৌন্দর্য, বাংলাদেশের যে হাজার বছরের ঐতিহ্য, এই ঐতিহ্যটা নষ্ট করার জন্যই তারা লেগে আছে, এটা আমরা স্পষ্ট বুঝতে পারছি। একটা বক্তব্য আপনাদের কাছে পরিষ্কার থাকতে হবে, কোনো ধর্ম অন্য ধর্মকে যদি অপমান করতে শেখায় বোঝা যাবে সেটা ধর্মই নয়, ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম, এটা একদম সত্য, ট্রু, এটা আমরা বিশ্বাস করি, কিন্তু অন্য যে সকল ধর্ম প্রচলিত আছে সেইগুলোর আইন কানুনও মানুষকে এটা শেখায় না, তাহলে কারা এগুলি করছে? আমাদের একটাই দাবি থাকবে করজোরে সকলের প্রতি, আপনারা যে যার জায়গা থেকে আমাদের যেটা অন্তরের যে কষ্ট সে ব্যথা প্রকাশ আমরা করব, কিন্তু আমরা ধৈর্যের সাথে আমাদের যারা প্রশাসনিক দায়িত্বশীল আছেন, যারা বিভিন্ন পর্যায়ের আমাদের এই সকল ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছেন, যাদের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা আছে, তারা অনেক অ্যাক্টিভ, আপনারা দ্রুত এই বিষয়টিকে একটা দৃষ্টান্তের জায়গায় নিয়ে আসেন, এবং যারা এই ধরনের অপকর্ম করেছে তাদের মোটিভ কী, কেন তারা এটা করতে চায়,
এবং যখন এই সকল উচ্ছৃঙ্খলতা হয় আমরা দেখতে পাই অধিকাংশ সময় ইসলাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি এবং কোরআন এই বিষয়গুলোকে সামনে নিয়েছে, এই কাজগুলি করতে চায়, বারবার এরকম হয় এবং সমাজটাকে অস্থির করতে চায়। যারা এরকম করছে সেখান থেকে তাদেরকে ধরুন, তাদের বিচার করুন এবং মুসলমানদের মনের মধ্যে যে কষ্ট দুঃখ, এবং অন্যান্য কেউ যদি ধার্মিক হয় তারও কষ্ট হবে, যে অন্য ধর্ম হলে সেটা একটা ধর্মগ্রন্থ, সেই ধর্মগ্রন্থ নিয়ে কেউ করতে পারে না। একজন প্রকৃত হিন্দু যদি হয় সেইটা বিশ্বাস করতে পারার কথা নয়। সুতরাং আমরা বলবো আমাদের এই যে হৃদয়ের যে ব্যথা, এই ব্যথার অনুভূতিটি শেখ আহমদুল্লাহ যেভাবে আপনাদের কাছে উপস্থাপন করেছেন, যেভাবে আপনাদের কাছে কোরআন নিয়ে বার্তা দিয়েছেন, আমরা সেই বার্তাগুলি গ্রহণ করি এবং এর দ্রুত আমরা দেখতে চাই যে একটা পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে আমাদের এই সুন্দর সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক আমাদের যে বাংলাদেশ, আমাদের যে বিউটিফুল বাংলাদেশ, আমাদের যে মানুষের সাথে ভালোবাসার বাংলাদেশ, সেই স্বরূপটা আমাদের মধ্যে যেন প্রতিষ্ঠিত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এখানে কথা বলার কিছু নাই, শাইখ যেই কথাগুলো বলছেন আমরা সেই কথাগুলো মেনে চলার চেষ্টা করব। আর একটু আগে আব্দুল ভাই সাইফুল্লাহ ভাই একটা কথা বলেছেন যে আমরা যখন সাই করছি জানার মতো অবস্থায় এই সংবাদটা আমাদের কাছে আসছে এবং আমরা সবাই গ্রহণ করে সমস্যার সমাধান হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ব্যাপারে ইনশাআল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر لا